আমাদের এখানে দেশ বরেণ্য মিউজিশিয়ানদেরকে, লেজেন্ডদেরকে আমরা জুরি হিসেবে পাবো আশা করছি। আমাদের মাঝে একজন শাফিন ভাই আছেন, শাফিন আহমেদ, নাকিব খান, বোথ অফ গ্রেট আমাদের জুরি হিসেবে থাকবেন, প্লাস আরও যুক্ত হবে সাথে। আমরা গ্রাজুয়ালি যখন এটা আসলে শুরু করতে যাবো তখন আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। বাট উইল হ্যাভ দ্য লেজেন্ডস মেন্টর দিস কর্পোরেট ব্যান্ডস অ্যাজ ওয়েল। তো প্রথম রাউন্ডে যারা কমপ্লিট করবেন, যারা শর্টলিস্টেড হবেন, তারা মেন্টরশিপ পাবেন ফ্রম দ্য লেজেন্ডস অফ আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি। এবং তারপরে ফাইনাল রাউন্ডে গিয়ে এই কম্পিটিশনটা হবে, ওখান থেকে তিনটা উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নাম অভিযাত্রী, যে ইনস্টিটিউশনটা আসলে এমিশন মজুমদার যুক্ত আছেন এদের সাথে, ওনারা তো অলরেডি করে থাকেন। এই বছরের সাথে এই বছরে যে একটা হাতাটা হবে এর সাথে আমরা আমাদের স্ট্যান্ডার্ড চার্টারের অন্তত 100 জন স্টাফ হল অলরেডি রেজিস্টার্ড, ইট মাইট বি মোর দ্যান 100 বাট অলরেডি 100 স্টাফ আর রেজিস্টার্ড, ওনারা এখানে যোগদান সন্ধ্যাবেলায় খাবার জন্য শুধু দেখি। তো আশা করছি এবার সেগুলো পার্টিসিপেশন ফ্রম আর বডি। থ্যাংক ইউ অল ফর হ্যাভিং আস। আমাদের এই ইনিশিয়েটিভটা বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট রোড শো করে থাকি। তো এই বছর আমরা বাইরের সাথে ফর্মালি এমওইউ সাইন করেছি, যে বাইরের সাথে মিলে আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশ যাতে সুটেবল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে পরিচিত, আমরা বিভিন্ন রোড শো করবো। এরই অর্থে অলরেডি ফেব্রুয়ারি মাসে চায়না বাংলাদেশ ট্রেড করিডোর বা রোড শো আমরা করেছি, এবং আই মাস্ট সে যে এখানে 400-এর বেশি এটা ওয়েবিনার ফর্মে হয়েছে এই বছর, যেহেতু হচ্ছে কোভিডের পরে। নর্মালি এটা ফিজিক্যাল ইভেন্ট আমরা এর আগে করেছি, কিন্তু ওয়েবিনারে 400-এর বেশি পার্টিসিপেন্ট বোথ ফ্রম বাংলাদেশ অ্যান্ড চায়না। আর এটা যেটা বললাম, আমাদের যারা 71 সালে মুক্তিযুদ্ধ করেছে আমাদের এক্সপোলিক্স, আপনারা জানেন এই 116 বছরের হেরিটেজে আসলে চায়না চার্টারের সাথে গ্রিনলেস এবং এমএক্সের পোর্টফোলিও এবং স্টাফরাও যুক্ত আছে, বিকজ উই মার্চড দ্য থ্রি ব্যাংকস। এবং এখানে আমাদের 71 সালে যারা আমাদের কলিগস ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে একটা রেকগনিশন দেওয়া আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সো এটা আমি ফিল করেছি তথ্য জোগাড় করো, তারপর আমরা ইন ফিউচার উইল বি এবল টু কাম ব্যাক টু ইউ উইথ ডিটেলস অফ হোয়াট ওয়ার ডুইং হিয়ার। আপাতত এই 6টা ইনিশিয়েটিভই আমরা আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি। আমাদের মাঝে সব পার্টনার্সের থেকে রিপ্রেজেন্টেটিভ আছে, আমি রিকোয়েস্ট করবো, আমি সামনে নেমে আসছি, রিকোয়েস্ট করবো যে ওনাদের তরফ থেকে যদি কিছু বলার বিবৃতি রাখতে পারেন। জি, আমি একটু বিষয়ে এক করতে যাচ্ছি যে আসলে এই যে 6টা বললাম সেটা কিন্তু আমরা এখনকার, যেহেতু এবছরে আরো 9 মাস হয়ে গেছে, আমাদের আরো ইনিশিয়েটিভ আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি যেমন পেড কার্ড এবং কমিউনিটি কার্ডের কিন্তু আমাদের ব্যাডিং প্ল্যান করছি, মানে আরো বেশি দেশের সাথে রেট করা যাবে। এখানে এক্সপ্লেন করবেন আমরা 6 বছরে 6টি করেছি, এবার আমরা 1 বছরে 6টা বেশি করবো। আমাদের কোভিডে এত নেগেটিভের মধ্যে পজিটিভ হচ্ছে আমরা উই আর কানেক্ট মাছ নাও মাত্র কমবিনি 400 কানেক্ট করেছে, এটা কিন্তু ফিজিক্যাল ইভেন্টে করা ডিফিকাল্ট হয়ে যায়, স্পেশালি অ্যাকচুয়ালি পয়েন্ট ইন্ডাস্ট্রি হিসেবে এটা পেয়েছি আমরা পুরি। আমরা সেকেন্ড হাফে যখন সিচুয়েশন নর্মাল হবে আমরা ফিজিক্যাল ইভেন্টে করবো, যেখান থেকে বেশি ইন্টারেস্ট পাচ্ছি সেখানে আমরা করবো। একটা জিনিস আমি দেশের ব্যাপারে স্যানিটারিতে কমিটমেন্ট বলতে বলতে চাই, যখন বিভিন্ন ব্যাংক তাদের সকল ব্যবসা ছেড়ে দেশ থেকে চলে যাচ্ছিল, তখন স্যানিটার ব্যাংকই যখন আজকের মতো সাফল্য দেশে আসেনি তখনও কিন্তু স্যানিটার ওয়াজ অ্যাবসলিউটলি কমিটেড টু দিস কান্ট্রি অ্যান্ড উই আর গুড রাইট। সো আমরা মনে করি এটাই এখন বাংলাদেশের সময়, এই জন্য বাবারে বাবারে বলছি ইটস টাইম ফর বাংলাদেশ, যেন উই অল নিড টু পোর্ট্রে আওয়ার কান্ট্রিজ ইমেজ পজিটিভলি ইন দ্য হোল ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাসুদ, ইউ ভেরি নাইস সমারাইজ। Thank you so much.
করবো নতুন নতুন কিছু করার জন্য। স্বাধীনতা দিবস পালন করছি তাদের জন্য বিরাট মাইল।